সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ শাহজামান শুভ। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অষ্টম শ্রেণীর অষ্টম পাঠ এবং অষ্টম পাঠের অষ্টম অধ্যায়ের প্রথম পাঠ। অষ্টম অধ্যায়ের প্রথম পাঠ ছবিটি একটু ব্যাখ্যা করলে কি বোঝা যায়? যে জ্বরের সময় আমরা তো তাপমাত্রা মাপি, তো এই তাপমাত্রা বৃদ্ধি পাওয়াটাই তো জ্বর। তো আমাদের এই সমস্ত পৃথিবীটাকে যদি একটা রোগী ধরি এবং সেভাবে যদি তাপমাত্রা মাপি, তাহলে বোঝা যাবে আগের চেয়ে তাপমাত্রা এখন খুব বেশি। আজকের আলোচ্য বিষয় অনেকটা এরকম। অতিরিক্ত খরা এবং অতিরিক্ত বৃষ্টি কেন হয়? আমাদের ছবিতে দেখতে পাচ্ছি যে একদম খরার কারণে জমির অবস্থা এবং অতি বৃষ্টির পিকচার। পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধিকে কি বলে? আমরা যদি একটু মোটা দাগে দেখি তাহলে একটু বোঝা যাবে আমাদের। সূর্যের তাপ পৃথিবীতে দেয় এবং পৃথিবী পৃষ্ঠ দ্বারা গৃহীত তাপমাত্রা, অর্থাৎ সূর্যের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা স্বাভাবিক রাতের বেলা প্রতিফলিত হয় মহাশূন্যে মিলিয়ে যায় এবং এভাবে পৃথিবী ঠান্ডা হয়। কিন্তু বায়ুমণ্ডলে নির্দিষ্ট কিছু গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিফলিত তাপ সম্পূর্ণভাবে মহাশূন্যে মিলিয়ে না যেয়ে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এভাবে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। একেই বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডল ও পৃথিবী ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠছে, সমুদ্রের ভূপৃষ্ঠের পানির উচ্চতা বাড়ছে। আজকের পাঠের আলোচ্য বিষয় বৈশ্বিক উষ্ণায়নের ধারণা ও কারণ। এই পাঠ শেষে আমরা গ্রিন হাউস ইফেক্টের ধারণা বর্ণনা করতে পারবো, বৈশ্বিক উষ্ণায়নের ব্যাখ্যা করতে পারবো, বৈশ্বিক উষ্ণায়নের কারণ ব্যাখ্যা করতে পারবো। এই শিক্ষণ ফোনগুলো যদি অর্জন না হয় আমরা অবশ্যই এই পাঠটা আরেকবার পড়বো। গ্রিন হাউস বৈশ্বিক উষ্ণায়নের অন্যতম কারণ হচ্ছে গ্রিন হাউস। বায়ুর মূল উপাদান হলো নাইট্রোজেন ও অক্সিজেন। বায়ুতে সামান্য পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রেস অক্সাইড আছে, আরো আছে জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলা হয়। মানে অল্প পরিমাণ কিন্তু বায়ুমণ্ডলে আছে এই গৌণ গ্যাসগুলো। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস ছাড়াও মানুষের সৃষ্ট কিছু গ্যাস আছে, যেমন সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এইচসিএফসি, হাইড্রোক্লোরোকার্বন, হ্যালন ইত্যাদি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে গত 1 শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে প্রায় 25 ভাগ, একইভাবে নাইট্রাস অক্সাইডের পরিমাণও শতকরা 90 ভাগ, মিথেনের পরিমাণ শতকরা 100 ভাগ বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এছাড়াও আরো কারণ আছে, এর মধ্যে অন্য কারণগুলো আমরা একটু দেখব। আমাদের গ্রিন হাউস ইফেক্টের যে অবস্থা, গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয়, অক্সিজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, এখানে একটা বাড়ির কাজ আছে। আমরা যেটা বলছিলাম যে গ্রিন হাউস গ্যাসের ইয়েগুলো মানে কি কি গ্যাস, এছাড়াও আরো কিছু গ্যাস আছে, মানে আমরা নিজেরই কিছু গ্যাস সৃষ্টি করি আমার পৃথিবীকে উত্তপ্ত করার জন্য, যেগুলো হচ্ছে যেমন রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারের, প্লাস্টিক ফোম, অ্যারোসেল প্রভৃতির ফলও বায়ুমণ্ডলে উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিন হাউস গ্যাস বা এইচসিএফসি। এই গ্যাসের কারণে বায়ুমণ্ডল ওজোনস্তর ক্ষতিকর হচ্ছে। আমরা এটা আরো পরবর্তীতে আরো আমাদের চিত্র সহ আছে। বায়ুমণ্ডলের অনেকগুলো স্তর আছে, এর মধ্যে ভূপৃষ্ঠের নিকটতম স্তরের নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার, সমুদ্র পৃষ্ঠ হতে যার গড় উচ্চতা 12 কিলোমিটার। এর পরের স্তর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার, তারপরও আরেকটি স্তর, তারপরের স্তরটি হলো ওজোন স্তর, যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই ওজোন স্তর
সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীব জগৎকে রক্ষা করে। এই ওজোনস্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠের অতি বেগুনি রশ্মিগুলো শতকরা 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। এটা কপোশনি উষ্ণায়নের আরেকটা অন্যতম কারণ। আমরা এখানে একটা আমাদের দলীয় কাজ আছে, আমরা নিজেরা এটা করব যে 1 নম্বর এইগুলো আমাদের কিভাবে বৈশ্বিক উষ্ণায়নের সাথে সম্পর্ক নিজেরা একটু আলোচনা করবো। এটা আরেকটা গ্রুপ, এটা আরেকটা গ্রুপে আলোচনা করবো, যেটা আমি বলছিলাম যে ওই যে সিএফসি গ্যাস বা রেফ্রিজারেটর গ্যাস, যে এই গ্যাস আমাদের কি ক্ষতি করে, এবং গাড়ির ধোঁয়া, এই কাজগুলো আমরা নিজেরা একটু চেষ্টা করে নিব। এখন বৈশ্বিক উষ্ণায়নের জন্য দায়ী কারা? এখন যে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে এটার জন্য মূলত দায়ী কারা? বৈশ্বিক উষ্ণায়নের কারণ সমূহ কি কি? আমরা যদি কারণগুলোর দিকে তাকাই, গাছপালা ধ্বংস করে দাও এটাও কিন্তু একটা অন্যতম কাজ, কারণ এটা যে গাড়ির ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করে আগুন, এই যে কালো ধোঁয়া, ফ্যাক্টরি কালো ধোঁয়া, গ্যাস, গ্যাসের চুলা বা এয়ার কন্ডিশন বা রেফ্রিজারেটর, অ্যারোসল এবং কীটনাশক ব্যবহার করে। তো বিশ্বের উন্নত দেশগুলো অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশ নষ্ট করছে। এইসব দেশ পারমাণবিক চুল্লি ব্যবহার করে, যা প্রচুর বর্জ্য সৃষ্টি হয়। এই বর্জ্য গ্রিন হাউস সৃষ্টি করেছে, তবে বৈশ্বিক উষ্ণায়নের এর ভূমিকা অতি সামান্য। শিল্প কারখানার বর্জ্য কালো ধোঁয়া থেকে প্রচুর পরিমাণে পারদ ও সীসা আর্সেনিক নির্গত হয়, এটাও বৈশ্বিক উষ্ণতার আরেকটা অন্যতম কারণ। গাছপালা, যেটা আমাদের প্রথমে দেখেছি যে পরিবেশের পরিবেশ দূষণের পিছনে যে কারণটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো এই যে বন উজাড় করে দেওয়া। আমরা জানি সবুজ উদ্ভিদ থেকে আমরা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, সবুজ উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং আমাদেরকে অক্সিজেন ত্যাগ করে, কিন্তু এই ব্যাপক হারে বৃক্ষ নিধন এবং বন উজাড়ের ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়কারী সিএফসি গ্যাস অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি সমুদ্রপৃষ্ঠেরও চিন্তা করি, যে এই পিকচারটা একটু খেয়াল করে দেখো, মহাসমুদ্র পৃথিবীর মানব দেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণের মহাসমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু সমুদ্র তেজস্ক্রিয় বর্জ্য নিক্ষেপের ফলে করার ফলে তা দূষিত হচ্ছে, এবং এই দূষিত বাষ্প বাতাসে মিশ্রিত হয়ে বৈশ্বিক উষ্ণায়নে ভূমিকা রাখছে। বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশ এক সময় বহু নদ নদী, খাল বিল, হাওর বাওর ছিল, যা তাপমাত্রা নিয়ন্ত্রণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত, কিন্তু এসব এখন এসব খাল বিল শুকিয়ে গেছে কিংবা ভরাট করে ফেলা হয়েছে। অনেক নদী খাল বর্জ্য ফেলার কাজে ব্যবহৃত হয়। এভাবেই অনেক অনুন্নত দেশ এই সব নদী নালা অপব্যবহার করে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করছে। আমরা যদি দেখি যে আমাদের জনসংখ্যার যে প্রভাবটা, সেটাও কিন্তু বৈশ্বিক উষ্ণতার আরেকটা কারণ। বর্তমানে ব্যাপক হারে নগর বাড়ছে, মানুষের কাজের খোঁজে শহরে ছুটছে, ফলে জনসংখ্যার চাপ ও বিভিন্ন প্রকার যানবাহনের সংখ্যা বাড়ছে। এইসব যানবাহনে নির্গত কালো ধোঁয়াও কার্বন ডাইঅক্সাইড, মানে এই যে গাড়ির যে কালো ধোঁয়াগুলো এগুলো কার্বন ডাইঅক্সাইড। তাছাড়া শিল্প কারখানার কালো ধোঁয়াও নগরের বায়ুতে কার্বনের পরিমাণ বাড়িয়ে দেয়, এটাও বৈশ্বিক উষ্ণতার আরেকটা অন্যতম কারণ। আবার আমাদের যেটা এই যে কৃষিতে যে আমরা কীটনাশক ব্যবহার করি, সেটা আমাদের বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়ে। কৃষি জমিতে সেচ, নাইট্রোজেন সার, কীটনাশক প্রভৃতি ব্যবহার করা হয়, এইসবের ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত, এর প্রভাব বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। আমরা এই প্রশ্নের উত্তরগুলা দেওয়ার চেষ্টা করবো, যেটা বলছিলাম শিখন ফলের সাথে মিলিয়ে আমরা একটু দেখবো যে মূল্যায়ন গুলা পারি কিনা। গ্রিন হাউস ইফেক্ট কি, গ্রিন হাউস গ্যাস গুলো কি কি, আমরা গ্রিন হাউস গ্যাসের বিস্তারিত বর্ণনা করেছি। বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিন হাউস ইফেক্টের মধ্যে সম্পর্কটা কি, বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলো কি কি।
এখানে একটা বাড়ির কাজ আছে যে বৈশ্বিক উষ্ণায়নের কারণ গুলোর আলোকে তা প্রতিরোধ করার জন্য 5টি উপায় আমরা লিখে আমাদের গ্রুপে জানিয়ে দেবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, নিয়মিত তোমাদের পাঠ বাড়িতে চালিয়ে যাও। আল্লাহ হাফিজ।